বাবার অফিসে শেহজাদ খান বীরের জন্মদিন উদযাপন দাদা দাদির সঙ্গে। ভিউয়ার্স বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। গতকালকেই তো 21 মার্চ শেহজাদ খান বীরের জন্মদিন ছিল। আর বীরের জন্মদিনের শুরুতেই বুবরির সঙ্গে দ্বন্দ্ব বেঁধে যায় পরিমনির, একের পর এক পাল্টাপাল্টি পোস্ট। এবার যেন সবার মুখটাই বন্ধ করে দিল বুবরি। শাকিব খানের অফিসে এবং শাকিব খানের বাবা মায়ের সঙ্গে বাড়িতে গিয়ে ছেলের জন্মদিন পালন করলেন তিনি। জন্মদিন পালনের কিছু ছবি বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন, যেখানে একদিকে দেখা যাচ্ছে নানার সঙ্গে মিলাদে অংশগ্রহণ করেছে বুবলির সন্তান শেহজাদ খান বীর। বুবলি আগেই বলেছিলেন যে মিলাদ মাহফিল করবেন। আর অন্য ছবিগুলোতে দেখা যাচ্ছে বাবার অফিসে বাবার চেয়ারে বসেই নিজের জন্মদিনের কেকের সামনে ছবি তুলেছে। আবার অন্য আরেকটি ছবিতে শাশুড়ির সঙ্গে একই রঙের ড্রেসে টুইনিং করতে দেখা গেছে বুবলিকে। দাদি আর মায়ের সঙ্গে কেকও কেটেছেন শেহজাদ খান বীর, কিন্তু বাবা শাকিব খানের সঙ্গে শেহজাদ খান বীরের ছবি বুবলি আপলোড করেননি। কিন্তু কেন? সেখানে কি শাকিব খান উপস্থিত ছিলেন না? বাবার অফিসে গিয়েও সেখানে শেহজাদ খান বীরের ছবিতে শাকিব খানকে ধরা দিতে দেখা যায়নি। শাশুড়ির হাত ধরেই ছেলের জন্মদিনের কেক কাটলেন তিনি, আবার শাশুড়ি মাকে কেকও খাইয়ে দিয়েছেন। আবার অনেক ভক্তই বুবলিকে বলেছেন শাশুড়ি আর বৌমা একই রঙের ড্রেস পরেছে, খুব ভালো লাগলো। আবার অনেকেই বলছেন তাহলে শেষমেশ অপু বিশ্বাসের কি হবে, বুবলিকে কি ঘরে তুললো নাকি শাকিবের মা, যে জন্যই হয়তো একই রঙের ড্রেস পরেছেন তারা। আর অন্যদিকে অপু বিশ্বাস তো গেছেন কাশ্মীর ঘুরতে শেহজাদ খান বীরের জন্মদিনের দিনই, হয়তোবা এই সবকিছু দেখতে চান না জন্যই তিনি দূরে সরে গেছেন। সো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো? আর সব ডোমিয়াসপিন বুবলি যে অপুকে দূরে ঠেলে দিয়ে শাকিব খানের বাড়িতে গিয়ে ছেলের জন্মদিন পালন করলেন, সেই বিষয়ে আপনার কোনো মন্তব্য থাকলে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। আর বিনোদন জগতের এমনই লেটেস্ট আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।